হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস সেভেন প্রশ্ন বিচিত্রা 2024 ইতিহাসটা আজ আমরা শুরু করছি। মডেল কোয়েশ্চেন পেপার ওয়ানটা দিয়ে শুরু করছি। মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটা আমি পরে সলভ করে দেবো, তার কারণ এখনও পর্যন্ত আমি প্রশ্ন বিচিত্রাটা হাতে পাইনি। হাতে পেলেই মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটা শুরু করছি। দেখো, এক নম্বর স্কুল এসি ইনস্টিটিউশন মালদা। তোমরা সেভেনের প্লেলিস্টে ব্লুসমস ম্যাথস আর প্রশ্ন বিচিত্রে অন্যান্য সমস্ত সাবজেক্টের সলিউশন পেয়ে যাবে। তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো কিংবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। এক নম্বরে রয়েছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, এই প্রশ্নের মান আছে এক এক করে তিনটে প্রশ্নের জন্য তিন নম্বর থাকবে। এটা হচ্ছে গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন কে? প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন। গীতগোবিন্দম কাব্যের রচয়িতা কে? গীতগোবিন্দম কাব্যের রচয়িতা হলেন জয়দেব। বর্ধমান জেলার কোথায় পাল যুগের বৌদ্ধস্তূপ আবিষ্কৃত হয়েছে? বর্ধমান জেলার ভরতপুরে পাল যুগের বৌদ্ধস্তূপ আবিষ্কৃত হয়েছে। দুই নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি লেখো। এক নম্বর, আচ্ছা এই প্রশ্নগুলো মানা আছে। এক, বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা। এখানে এগুলো যেহেতু এমসিকিউ টাইপের, আরও অপশন ছিল, তো যেটা সঠিক অপশন আমি সেটাই শুধুমাত্র তুলে নিয়েছি। বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। দুই নাম্বার আছে কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। তিন নাম্বারে আছে কিতাব অল হিন্দ গ্রন্থের লেখক হলেন অল বিরুনি। তিন নাম্বার, সংক্ষেপে উত্তর দেয়, যে কোনো দুটি করতে হবে, এই প্রশ্নের মান দুই। মাৎসর ন্যায় বলতে কী বোঝায়? আমার কাছে একটা অনেক পুরনো বই আছে, এটা 2017 সালের বই। সেই বইয়ের 24 নম্বর পেজে রয়েছে মাছের ন্যায় কি আক্ষরিক অর্থ। মাছের ন্যায় শব্দটির আক্ষরিক অর্থ মাছের ন্যায় আচরণ। কৌটিল্যের অর্থশাস্ত্রে মাছের ন্যায় কথার উল্লেখ আছে। প্রকৃত অর্থ, পুকুরের বড় মাছ যেমন সুযোগ পেলে ছোট মাছকে গিলে খায়, তেমনি শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় দুর্বল সহায় সম্পত্তি সবল বিত্তবানরা আত্মসাৎ করে নিতে থাকে। এই অরাজক অবস্থাকে মাৎসন্যায় নামে পরিচিত। অবসান, এই অরাজকতার অবসান কল্পে বাংলার গণ্যমান্য মানুষেরা সামন্ত রাজা গোপালকে বাংলার সিংহাসনে বসান। এরপরেই রয়েছে ত্রিশক্তির সংগ্রাম কী কারণে কাদের মধ্যে হয়েছিল? এটা আছে ওই বইটারই 25 নম্বর পৃষ্ঠাতে। এটার আরও অথবা প্রশ্ন হতে পারে ত্রিশক্তির সংগ্রাম কী, অথবা হর্ষবর্ধনের মৃত্যুর পর ত্রিমুখী লড়াই কাদের মধ্যে কেন অনুষ্ঠিত হয়েছিল, অথবা ত্রিশক্তি সংগ্রামের কারণগুলি লেখো। নদীভিত্তিক বাণিজ্য কেন্দ্র এবং খনিজ দ্রব্যের সমৃদ্ধশালী কনৌজকে আদি মধ্য যুগে উত্তর ভারতের রাজধানী বা প্রধান রাজনৈতিক ভরকেন্দ্র মনে করা হতো, কারণ কনৌজ থেকে গাঙ্গেয় উপত্যকা নিয়ন্ত্রিত হতো। হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে প্রাধান্য স্থাপনের উদ্দেশ্যে বাংলার পাল মালবে গুর্জর প্রতিহার এবং দাক্ষিণাত্যে রাষ্ট্রকূট বংশ কনৌজ দখলের জন্য লড়াই করেছিল। এই লড়াই ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিমুখী লড়াই নামে পরিচিত। এরপরে প্রশ্ন রয়েছে চর্যাপদ কি আর তার সঙ্গে আছে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কে? এটা ওই বইটারই 60 নম্বর পৃষ্ঠাতে আছে। সংজ্ঞা, খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলনকে চর্যাপদ বলে। বাংলা ভাষার নিদর্শন, আদি বাংলা ভাষার নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদ উদ্ধার, আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করে আনেন। চার নম্বরে আছে নিচের প্রশ্নের উত্তর দেওয়া, যে কোনো একটি করতে হবে, প্রশ্নের মান পাঁচ। বিক্রমশীল মহাবিহার সম্পর্কে যা যেন লেখা হয়, এটা আছে ওই বইটারই 63 নম্বর পৃষ্ঠাতে। ভূমিকা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি যখন ক্রমহ্রাসমান তখন উচ্চশিক্ষার স্থান হিসেবে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টির উত্থান ঘটে। এটি বৌদ্ধদের কাছে বিক্রমশীল বা বিক্রমশিলা মহাবিহার নামে পরিচিত। নবম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী সময়কালে এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি চরমে পৌঁছয়। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পাল রাজা ধর্মপাল আনুমানিক নবম শতকে বিহারের ভাগলপুরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাছে এটি প্রতিষ্ঠা করেন। এর কেন্দ্রস্থলে একটি মহাবোধির মূর্তি প্রতিষ্ঠিত ছিল। প্রবেশিকা পরীক্ষা, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো। পরিকাঠামো, 100 জনেরও বেশি আচার্যের তত্ত্বাবধানে এই বৌদ্ধ বিহারে ধর্মচর্চা চলত ও ছাত্রদের শিক্ষা দেওয়া হতো। দেশ বিদেশের প্রায় 3000 ছাত্র এখানে শিক্ষা লাভ করত। শিক্ষাদান ছিল অবৈতনিক। একটি বড় গ্রন্থাগারও বিহারটিতে ছিল। পাঠ্যক্রম মূল্যায়ন,
বজ্রযান বৌদ্ধ মত চর্চার এই কেন্দ্রে ব্যাকরণ, দর্শন, তর্কশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, গণিত, চিকিৎসাবিদ, তন্ত্রশাস্ত্র ইত্যাদি শেখানো হতো। ছাত্রদের মূল্যায়ন ভিত্তিক উপাধি প্রদানের ব্যবস্থাও ছিল। ধ্বংস, তুর্কি আক্রমণকারী বখতিয়ার খলজি 1203 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়টি ধ্বংস করেন। আর শেষ প্রশ্ন আছে, পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কী পরিচয় পাওয়া যায়? ওই পৃষ্ঠাতেই রয়েছে এটা, মানে 63 নম্বর পৃষ্ঠাতে। তবে শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক করো, কমেন্টস করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। লিখবে, পাল যুগের শিল্পরীতির নাম ছিল প্রাচ্য শিল্পরীতি, যার পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা। পাল আমলের স্থাপত্যের মধ্যে ছিল স্তূপ, বিহার এবং মন্দির। পাল রাজ্যতে তৈরি স্তূপগুলো দেখতে ছিল শিখরের মতো। বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুকদের বাসস্থান এবং বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাহাড়পুরের সোমপুরী বিহার ছিল পাল আমলের একটি উল্লেখযোগ্য বিহার। পাল আমলে মন্দির তৈরিতে স্থানীয় পোড়ামাটির ইট এবং কাদার গাঁথুনি ব্যবহার করা হয়েছিল। পাল আমলে ভাস্কর্যগুলি ছিল ওই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ। এর নিদর্শন পাহাড়পুর প্রত্নক্ষেত্র, এটা প্রত্নক্ষেত্র। এখানে মূল মন্দিরের গায়ে পাথরের ফলক রয়েছে। এই ফলকগুলিতে স্থানীয় রীতির স্পষ্ট প্রভাব দেখা যায়। পাল আমলের ভাস্কর্যের মধ্যে পোড়ামাটির শিল্প সামগ্রীও ছিল। পাল যুগে দুজন নাম করা শিল্পী ছিলেন বরেন্দ্র ভূমির ধীমান এবং তার ছেলে বিটপাল। তারা ধাতব শিল্পের ভাস্কর্য এবং চিত্রশিল্পে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। তো এটা ছিল এই পেপারটা সলিউশন। খুব তাড়াতাড়ি পরে পেপারটা দিয়ে দিয়েছি, তাই সঙ্গে থেকো।